বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই যৌথ অভিযানে উদ্ধার প্রায় এক হাজার বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হয় বেআইনি কচ্ছপ বিক্রির বিরুদ্ধে অভিযান চালাল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বনদপ্তরের কর্মীরা রবিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গাইঘাটা ঠাকুরনগর প্রভৃতি বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয় অভিযানে এই এলাকা থেকে নশো পঁচাশিটি বিভিন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে সূত্র মারফত জানা গেছে বনগা বাজার ও স্থানীয় একটি গোডাউন থেকে কচ্ছপ উদ্ধার হয়েছে এই ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে এ বিষয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর এক আধিকারিক জানান অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে এই ধরনের বিলুপ্তপ্রায় কচ্ছপগুলিকে আমদানি করা হচ্ছে স্থানীয় বাজারে আমাদের একটা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একটা দেশজুড়ে অপারেশন চলছে বনগা থেকে ঠাকুরনগর এই হাবড়া এই বেল্টাতে অনেকগুলো জায়গাতেই অপারেশনস ক্যারি আউট করি আমরা ঠাকুরনগর বাজারে অপারেশনস করি এবং কিছু গোডাউন্সেও আমরা রেড করি করে আমরা অ্যাপ্রক্সিমেটলি নাইন ফাইভ লাইফ টর্টলস আমরা সিজ করেছি যার মধ্যে বেশিরভাগটাই ইন্ডিয়ান বা ফ্ল্যাপশেল টার্টল এবং দুটি পিকক সফটশেল টার্টল আছে দুজন অ্যাকিউজ রেস্টেড হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ডোম্যান্স ল্যান্ড উত্তর চব্বিশ পরগনা